কেক আইসিংয়ের জন্য ফ্রেশ ক্রিম না উইপ ক্রিম কোনটা ব্যবহার করবেন এখানে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দেবো যারা কেক বানাচ্ছেন কেক বানাতে চাচ্ছেন নতুন যারা বিগিনার কেকে ইন্টারেস্ট আছে তাদের জন্য এই ভিডিওটা অপরিহার্য কিভাবে কোন ক্রিমটা ব্যবহার করবেন দুটো ক্রিমই আমরা কেকে ব্যবহার করে থাকি কিন্তু এটা আমুলের ফেস ক্রিম এটাও আমাদের কেকে ব্যবহারযোগ্য আর এটা ট্রপোলাইট কোম্পানির উইপ ক্রিম কোনটায় কী উপাদান আছে সেটাই বলে দিচ্ছি আমুল বা অন্য যে কোনো কোম্পানির ফ্রেস ক্রিমে ফ্যাট থাকে পঁচিশ পারসেন্ট এবং চিনি বা সুগার অনুপস্থিত আর এটা টপোলাইট কোম্পানি বা যে কোনো কোম্পানির উইপ ক্রিমে ফ্যাট তিরিশ পার্সেন্টের বেশি এবং চিনি ও সুগার উপস্থিত এখানে ক্লিয়ার হয়ে গেল এতটা পর্যন্ত এবার আপনাদের আমি ওজন করে দেখে দিচ্ছি একশো পঞ্চাশ গ্রাম আমুলের ক্রিম নিয়েছি আর এই ফ্রেশ ক্রিমটা আমি বিটারের কাটা ইলেকট্রিক বিটারের কাটা হাই স্পিডে রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য বিট করে নেব যেমনভাবে আমি উইপ ক্রিমটা হুইপ করে থাকি সেইভাবেই দেখুন আমি এখানে উইপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে উইপ করছি এটা আমুলের ফ্রেশ ক্রিম আমরা যারা প্রথম কেক বানাতে গিয়ে ভাবি যে কোন ক্রিমটা ব্যবহার করব। আজ আপনাদের কাছে আমি প্রমাণ করে দেখিয়ে দেবো যে পারফেক্ট কেক বানাতে গেলে কোন ক্রিমটা প্রয়োজন হবে দেখুন আমার অলরেডি সাত থেকে আট মিনিটের মতন হয়েই গেছে এখানে আমি বিট করেই যাচ্ছি খুব একটা স্কিপ করছি না আমি এখানে সম্পূর্ণটাই আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা পারফেক্টভাবে একটা ক্রিম নির্বাচন করতে পারেন কেকের আইসিংয়ের জন্য দেখুন আট মিনিট বিট করার পরেও আমার ক্রিমের অবস্থাটা কীরকম অবস্থায় আছে আপনাদের স্প্যাচুলা দিয়েও দেখিয়ে দিচ্ছি এটা আমুলের ফ্রেশ ক্রিম আমি উইট করেছি এরপরে আপনাদেরকে আমি ট্রপোলাইটের যে হুইপ ক্রিমটা আমি কেক আইসিংয়ে ব্যবহার করে থাকি সেটাই ওজন করে দেখিয়ে দিচ্ছি কত গ্রাম নিচ্ছি দেখুন এখানে আমি একশো পঞ্চাশ গ্রামেরই মতন নিচ্ছি চল্লিশ বিয়াল্লিশ গ্রাম এরপর একই রকমের হাই স্পিডে রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি বিট করে নেব খুব সুন্দরভাবে দেখবেন বিট হয়ে যাচ্ছে আমি যখন প্রথম কেক বানাতে যাচ্ছিলাম বন্ধুরা আমিও যেখানে থাকি সেই মার্কেটে কখনোই এই ধরনের উইপ ক্রিমগুলো বিক্রি হয় না আমার কাছাকাছি এলাকায় যে বাজারগুলো আছে সেখানে আমি খোঁজ করে এই ফ্রেশ ক্রিমটা নিয়ে এসেছিলাম আজ থেকে তিন থেকে চার বছর আগে যখন ফার্স্ট কেক বানাচ্ছিলাম তো কিছুতেই হুইপ হচ্ছিল না আর আপনার আমুলের যে ফ্রেশ ক্রিম ওর মধ্যে কোনো রকমের সুইট থাকে না সুগার থাকে না ওখানে যা সুগারটা দিয়ে দিয়েছিলাম অমনি আরও তরল হয়ে যাচ্ছিল আর দেখুন আমি তারপর অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম যে না এভাবে হয় না তাহলে আমাকে পারফেক্টভাবে কোন ওই ক্রিমটা ব্যবহার করলে এখানে কেক আইসিং করতে পারবো আমি পারফেক্টভাবে একটা ক্রিম কেক বানাতে পারবো সে ভাবনাতেই আমি লেগে পড়লাম আর সেই থেকেই আমার কেক বানানোর সূচনা দেখুন এখানে কত সুন্দরভাবে থেকে মিনিট আমি সাত বিট করেছি পারফেক্ট একটা ক্রিম রেডি হয়ে গেছে এটা ট্রপোলাইট কোম্পানির ক্রিম আমি এর আগে ডিলাইট কোম্পানির ক্রিম ব্যবহার করতাম আমার মনে হয় পার্সোনালি ট্রপোলাইট ক্রিমটা আরও পারফেক্ট এখানে কোনো আমি স্পন্সর করছি না জাস্ট বন্ধুদের সুবিধার্থে আমি বলছি আর আমুলের ফেস ক্রিমটা দেখুন গড়িয়ে পড়ছে কখনোই আপনারা পারবেন না উইট ক্রিম দিয়ে কেক ও আইসক্রিম বানানো যায় ফ্রেশ ক্রিম দিয়ে চকলেট গানাশ ও বিভিন্ন রকমের রেসিপি বানানো যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং